শিশুদের সর্বাঙ্গীন সামাজিক বিকাশ তালির রক্ষে মালদার প্রত্যন্ত এলাকায় চালু হলো শিশু আলয়। রাজ্যের এমন উদ্যোগে উচ্ছ্বসিত মালদাবাসী। লক্ষ্য শিশুদের সর্বাঙ্গীন বিকাশ, শুধু শিক্ষা নয়, খেলার মাধ্যমে শিক্ষা। শিশুদের শেখানো কিভাবে শরীরের যত্ন নিতে হবে, কেমন আচরণ করতে হবে গুরুজনদের সাথে, সবই শেখানো হবে এক ছাদের তলায়। সেই লক্ষ্যেই গড়ে তোলা শিশু আলয়। মালদার হবিবপুরের আইকতল গ্রামে গড়ে উঠেছে এমনই এক আদর্শ শিশু আলয়। এতদিন তো আমরা জনগণের বাড়িতে আমরা শিশুদের বসিয়ে তাদের পরিষেবা দিতাম, এখন নিজস্ব ভবন হয়েছে, এখন শিশুরা স্বাধীনভাবে ছড়া পড়বে, খেলাধুলা করবে, আপন মনে ওখানে ওদের মতন ওদের যে বিকাশগুলো হয় সবটুকু ওরা আস্তে আস্তে এখানেই ওদের হয়ে যাবে, এটা আমাদের একটা বিশাল পাওনা। এখানে 3 থেকে 6 বছরের শিশুদের জন্য থাকছে সব রকম ব্যবস্থা, খেলাধুলো, শিক্ষা, সহবাস, এক ছাদের তলায় সবটুকু। শিশুদের সার্বিক মানসিক বিকাশের জন্য এমন আলয় খুবই দরকার বলছেন গ্রামবাসীরা। এটা সুবিধা হবে, বাচ্চারা মানুষ হবে, পড়াশোনা করবে, ভালো হবে সবারই। অন্যান্য জেলায় থাকলেও মালদায় এমন শিশু আলয় এই প্রথম। শিশুরা জাতির ভবিষ্যৎ, তারা সুবিকশিত হলে সুরক্ষিত হবে জাতির ভবিষ্যৎ, তাই পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত গ্রামে এমন শিশু আলয় খুবই দরকার বলছেন মালদার জেলা পরিষদের সভাধিপতি। মুখ্যমন্ত্রী চাইছে একটা শিশু বিকশিত হলে গোটা দেশ, গোটা বাংলা, গোটা হবিপুর ব্লক বিকশিত হবে। তাদের সার্বিক বিকশিত করার জন্য প্রয়োজনীয় যা সরঞ্জাম, খেলাধুলা, পড়াশোনা থেকে শুরু করে শিশু আলয়ে সেটা গঠন করা হয়। আদিবাসী শিল্পীরা এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। মালদার মানুষ মুক্ত কণ্ঠে ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। জেলার বাকি জায়গায় আরো অনেক এমন শিশু আলয় গড়ে উঠুক প্রার্থনা মালদাবাসীর। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।